নন্দন বাবুর কাছে আসবো। নন্দন বাবু, আপনি বলুন তো, দু বছর ধরে একটা সরকার প্রমাণ টমাণ পেয়ে, হিসেব টিসেব পেয়ে, আমি এক বছরও যদি ধরে নিই, তারা একটা সিআইডি তদন্ত, সিইটি ইত্যাদি করে সরকারি টাকা খোয়া গেছে, তারা তদন্ত করবে না, কিন্তু তারা টাকা চাইবার জন্য দিল্লি পর্যন্ত যেতে পারে, সহজ কাজটা কোনটা ছিল? এই প্রাণগুলো বাঁচত কারা তদন্ত করলে? আশাকর্মীরা না সিআইডি? কি মনে হয় আপনার? নিঃসন্দেহে রাজ্য সরকারের দায়িত্ব এটা। রাজ্য সরকারের যে তদন্তকারী গোষ্ঠী আছে বা এজেন্সিগুলো আছে, সেগুলোতে খুব সাধারণ একটা বিষয় ইজিলি ক্র্যাক করা যায় এবং এই সমস্যার সমাধান করা যায়। এখন দিল্লিতে যে ধর্ণাটা তৃণমূল করছে এই মুহূর্তে, ইতিপূর্বে বারবার করার হুমকি দিয়েছে, সেটা প্রপারলি একটা রাজনৈতিক নাটক, যেখানে সে দেখাতে চাইছে সে পলিটিক্যালি অ্যাক্টিভ আছে এবং মানুষের দাবি নিয়ে সে দিল্লি পর্যন্ত যাচ্ছে। ওয়েরাস এই দাবিটার সমাধান করার অনেক আর্লি দায়িত্ব আছে, যখন রাজ্য সরকার তার গভর্নমেন্ট ফাংশনিংয়ের কাজটা করছে তখন এটা করার কাজ দায়িত্বটা আছে। আর তৃতীয় একটা বিষয় হচ্ছে, এই রাজ্যে মানুষের চক্ষুলজ্জা, শাসকদের রাজনৈতিক নেতাদের চক্ষুলজ্জা ভীষণ খারাপ জায়গায় চলে গেছে। এই যে কথাটা রাজপুত তৃণমূলের, হ্যাঁ রাজপুত্র বলছে যে সেখানে দিলীপ ঘোষের কথা, এগুলো ইরেলেভেন্ট এই বিতর্কে, এই বিতর্কে ইরেলেভেন্ট, যেখানে রাজ্য সরকারের প্রাইমারি দায়িত্ব আছে সাতটা প্রাণ, তিনটে বাচ্চা সহ আজকে দেওয়াল চাপা পড়ে মারা গেছে, এটা একটা বড় মাপের প্রশাসনিক ব্যর্থতা। এগুলো অনেক আগেই ডিটেক্ট হওয়া উচিত যে কারা এই ধরনের বিপদের মধ্যে আছে এবং সেখানে প্রশাসনিক এইড পৌঁছানো দরকার। যেমন আমরা আজকে দেখছি যে আজকে ঘূর্ণিঝড় আসবে কি ফ্লাড আসবে, সেখান থেকে আমরা সঙ্গে সঙ্গে তাদেরকে, যারা আক্রান্ত হতে পারে তাদেরকে সেখান থেকে আমরা বার করে আনি এবং বিভিন্ন রকম ত্রাণ সেন্টারে নিয়ে পৌঁছাই। আজকে কেন্দ্র রাজ্য তরজা করবে টাকা আসবে কি আসবে না, তৃণমূলের নেতারা টাকা চুরি করছে তার জন্য সরকার টাকা রিলিজ করছে না, এ ঘটনা যাই হোক না কেন, কর্তৃপক্ষ যারাই দায়ী থাকুক না কেন, সেটা পরবর্তী ক্ষেত্রে সেটা রাজনৈতিক মঞ্চে সংসদে এগুলো সমাধান হওয়া যেতে পারে, কিন্তু বেসিক্যালি মানুষের প্রাণের দামটা খুব খারাপ জায়গায় চলে গেছে, যেখানে তারা রাজনীতি করছে। অভিষেক ব্যানার্জি যে বাচ্চাগুলো মারা গেছে তার বাবা মাকে নিয়ে দিল্লি গেছে, তাদেরকে শোকেস করছে যে এরা ভিকটিম, ভিকটিম কাদের জন্য? প্রাইমারি দায়িত্ব রাজ্য সরকারের পড়ে, তারপরে সেন্ট্রাল গভর্নমেন্টে পড়ে, সেন্ট্রাল গভর্নমেন্ট কিছু একটা নির্দিষ্ট নিয়মের আঙ্গে কে জিনিসগুলো রিলিজ করে। আর একটা কথা আমার অবশ্যই বলবো, সেটা হচ্ছে গিরিরাজ সিং এর দিকটা দেখতে হবে। গিরিরাজ সিং যেখানে বলছে সিবিআই তদন্ত করবে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। গিরিরাজ সিং যে মন্ত্রকের দায়িত্ব আছে, সেই মন্ত্রকের অবশ্যই নির্দিষ্ট পরিকাঠামো থাকা উচিত যে তারা যখন কোনো ফান্ড রিলিজ করছে সেই ফান্ডের ইউটিলাইজেশন কিভাবে হচ্ছে, সেটা যদি না হয় সেটা তদন্ত করার পদ্ধতিও থাকা উচিত। আজকে সিবিআই বলে হুমকি দেওয়া এবং টাকা আটকে রাখা পশ্চিমবঙ্গ সরকারে যদি হয়, অথবা তাদেরকে দিল্লিতে এনে রাজনৈতিক যে নাটকটা করানো, সেখানে তার ট্রেন ক্যান্সেল করা ইত্যাদি, এই প্রোগ্রামটা কিন্তু অনেক পরের বিষয়। প্রাইমারি কথা হচ্ছে যে একটা এজেন্সি যখন টাকা রিলিজ করে, আমরা বিভিন্ন জায়গাতে কাজকর্ম করি, বিভিন্ন অফিসে কাজকর্ম করি, সেখানে তার অডিটের প্রসেস আছে এবং সেই অডিটের মাধ্যমে কি করে কোথায় ত্রুটি হয়েছে, চুরি হয়েছে, ভুল হয়েছে, সেটাকে ডিটেক্ট করা এবং তার সমাধান করার রাস্তা আছে। যদি টাকা চুরি হয়ে থাকে সেইটাকে সরকারের উচিত ছিল এমন কোনো মাধ্যম মারফত সেটাকে রেকটিফাই করা এবং অপরাধীদের ধরা, যার মাধ্যমে ফান্ডটা রিলিজ করা যায়। কেন্দ্র সরকার বলতে পারে না কোনো রাজ্য সরকার ফান্ড চুরি করেছে, এই মর্মে আমি গরিব মানুষকে এডটা দেবো না।